নদিয়া জেলার নবদ্বীপে এক নম্বর ওয়ার্ডের বিষ্ণুপ্রিয়া মন্দিরে চুরি লক্ষাধিক টাকার গয়না। অভিযোগ, মন্দিরে শুক্রবার রাত 8টা নাগাদ ঠাকুরকে শয়ন দেবার পর মন্দির বন্ধ করে চলে যায় সেবায়েত। তারপর শনিবার সকালে মন্দির খুলতে গিয়ে লক্ষ্য করে যে মন্দিরের তালা ভাঙা। তারপর দেখে মন্দির থেকে ভগবানের মূর্তির অলংকার নেই। পরে নবদ্বীপ থানার পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। মন্দির কর্তৃপক্ষের কথা অনুযায়ী আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার গয়না এবং টাকা চুরি যায়। এর আগেও এই রকম চুরি হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাশাপাশি এই মন্দিরের নিরাপত্তা নিয়েও উঠছে নানান প্রশ্ন। ওই 5:30টার সময় উঠেছি, উঠে এসে ওই মন্দিরটা আগে দেখলাম, বিষ্ণুপ্রিয়া জন্মস্থান, যে মন্দিরটা খোলা আছে। পরেরটাকে দেখছি এটাও খোলা আছে। তারপর আমি এসে এখানে ঢুকলাম, এখানে দেখছি যে দরজাটা করে ওই তালাটাকে ভেঙেছে, সর্বনার ঘর খোলা আছে। ভিতরে ঢুকে দেখলাম যে ঠাকুরের অলঙ্কারগুলো সব খুলে নিয়েছে, শাড়িগুলো ছিল ওগুলো খুলে নিয়েছে, আর সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। এই দেখে আমি তখন ওই সেক্রেটারিকে বললাম, সেক্রেটারি আসলো, এসে দেখে প্রায় খবর দিল। মোটামুটি কী কী জিনিস ছিল আপনাদের? ছিল তো বাবা অনেক গলায় হার ছিল, তারপরে হাতে বাজু, মানে প্রতিমার গয়না ছিল, চূড়া, অলংকার। কত টাকার মতো হতে পারে তো সেটা বলতে পারবো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।